এসো মদিনার ইসলাম শিখি, কুরআন ও সহিহ সুন্নাহের পথে জীবন গড়াই হোক আমাদের অঙ্গীকার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সুপ্রিয় বন্ধুগণ, এই পৃথিবী ক্ষণস্থায়ী জীবন, এটি একটি পরীক্ষার হলরুম। আমরা এখন অবস্থান করতেছি, পরীক্ষা দিচ্ছি, পরীক্ষার কোশ্চেন আমাদের সম্মুখে দেওয়া আছে। এখন আমরা যদি সঠিকভাবে এটি অ্যান্সার না করতে পারি, উত্তর দিতে না পারি, তাহলে দুনিয়া, আখেরাত ও বয়কালে আমরা ক্ষতিগ্রস্ত, ধ্বংসের মাঝে অন্তর্ভুক্ত হব। আমরা দেখা যায় দুনিয়া, আখেরাত ও বয়কালে সুখ শান্তির জন্য অনেক ভালো কাজ করে থাকি, সমাজ উন্নয়নমূলক, সমাজ কল্যাণমূলক, আল্লাহ সন্তুষ্টিজনক ইবাদত করে থাকি, মানুষের উপকার, গরিবদের পাশে যে দাঁড়ানো, অভাবীদের পাশে যে দাঁড়ানো, অসুস্থ ব্যক্তিদেরকে দেখাশোনা, এরকম ভাবে দান সদকা রীতিমতো করে থাকি, হাজ উমরা যাকাত যথার্থ দিয়ে থাকি। তবে জেনে রাখবেন, যে কোনো ভালো কাজ করেন না কেন, সকল প্রকার প্রশ্নের উত্তর সঠিকভাবে দেন না কেন, প্রথম প্রশ্নের উত্তর যদি সঠিক না হয়, পরবর্তী প্রশ্নের উত্তরগুলি সঠিক দিয়েছেন, এটি আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন না। সব ওকে আছে, যখন প্রথম প্রশ্নের উত্তর আপনি আসবে সঠিক না, সব বরবাদ। প্রথম প্রশ্নটি হল, পাঁচ ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করেছেন কিনা, এর মাঝেই সমস্যা। এটার মাঝে যদি সমস্যা থাকে, তাহলে অন্য সব কিছু আপনার সমস্যায় জর্জরিত, পরবর্তী কোন প্রশ্নের উত্তর আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন না। আল্লাহর প্রথম হক যেটি আল্লাহ রাব্বুল আলামিন প্রথম প্রশ্ন করবেন কিয়ামতের দিন। ইমাম আবু দাউদ, তিরমিজি ও নাসাই, ইবনে মাজা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস বর্ণনা করেছেন, আরাসুলুল্লাহ ইরশাদ করেন, আউয়াল মা ইউহাসাবু বিহি আল আবদু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি আস-সালাতুহু। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন প্রথম যেটি হিসাব নেবেন সেটি হলো নামাজ সম্পর্কে। ফা ইন সালহাত ফাকাদ আফলাহা ওয়া আনজা, যদি এটি সঠিক পাওয়া গেল, নামাজ পাঁচ ওয়াক্ত সঠিকভাবে পড়েছেন, তাহলে আপনি সফল কাম, কৃতকার্য। ওয়া ইন ফাসাদাত ফাকাদ খাবা ওয়া খাসির, যদি এটি সঠিক পাওয়া না যায়, তাহলে আপনি ধ্বংসপ্রাপ্ত, আপনি হতাশাগ্রস্ত, সব আপনার বরবাদ। মহান রব্বুল আলামিন কোরআনে কারিমে একাধিক স্থানে বেনামাজির স্থান জাহান্নাম উল্লেখ করেছেন। ফাখালাফা মিন বাদিহিম খালফুন আদাউ সালাত ওয়াত্তাবাউ শাহওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গাইয়্যা, পরবর্তীতে এমন নির্বোধ এক জাতি আসবে যারা নামাজকে নষ্ট করবে, নিজের মন রিপো যা চায় সেটি কাজ করবে, আমি তাদেরকে গাই নামক জাহান্নামে নিক্ষেপ করব। জাহান্নামীদেরকে বলা হবে, তোমাদেরকে কেন সাকার নামক জাহান্নামে নিক্ষেপ করা হলো? তখন তারা বলবে, লাম নাকুম মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়তাম না। সূরা মাউন আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, নামাজীদের জন্য দুর্ভোগ যারা নামাজ থেকে উদাসীন, নামাজ থেকে ভুলে যায়, সময় মতো নামাজ আদায় করে না। সময় মতো পাঁচ ওয়াক্ত নামাজ যদি আদায় না করে সব রকম আমল করেন না কেন, সব ওকে, এটার মাঝে সমস্যা, আপনি সব রকম আমল বরবাদ, আপনি ঠিকানা তখন জাহান্নামে। তাই সতর্ক সাবধান হন, এই দুনিয়াবি পরীক্ষার হলরুমে প্রথম অ্যান্সার যেন আপনার সঠিক হয়, এটি সবসময় চিন্তা রাখবেন।